হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি আমার ব্লগটা আজকে সকাল 7টা থেকে শুরু করছি। আর আমি আজকে, তোমরা তো দেখছো, আমি ওই বাড়িতে এসেছি, মানে মার ওখানে এসেছি কাল সন্ধ্যা 6টা নাগাদ, 6টার পরপর বৃষ্টি হয়েছে কাল রাতে। আমি বুঝতে পারিনি যদিও যে কখন বৃষ্টি হতো। তো সেই বৃষ্টি হওয়ার পরে গাছগুলো এত সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। দেখো গাছগুলো আমি দেখাচ্ছি, আগের বার এসে দেখিয়েছিলাম এখানে তেমন কোনো গাছ ছিল না, কিন্তু এবারে দেখছি অনেক ডাটা ডাটা হয়েছে, তারপর ফুল গাছের চারা হয়েছে, আর ফুল গাছে ফুলও ফুটেছে। এই ফুল গাছগুলো তো ফুল ছিল না আগে। তো দেখো তোমরা, ফুল গাছ দেখাচ্ছি। আর এই, ও হ্যাঁ, এই ফুল গাছগুলো দেখার আগে আমি দেখাচ্ছি ফুল গাছগুলো। আর করমজা হচ্ছে কত বড় বড়, পুরো লাল হয়ে গেছে করমজাগুলো। তারপর যা এখানে আছে তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে এগুলো। তার মাঝখানে তোমরা দেখে নাও যে কালকে রাত্রেবেলা ডিম চ্যালেঞ্জে কি হয়েছিল। তো দেখো ডিম চ্যালেঞ্জে কি হয়েছিল। এই যে আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছে, এখন আমরা এখন খাবো। ওই যে ও শুরুও করে দিয়েছে। কি দিয়ে খাচ্ছ? লঙ্কা। লঙ্কা দিয়ে? আর যে মা খেতে দিচ্ছে। আমরা অ্যাকচুয়ালি রাত্রেবেলায় আজকে এসেছি সন্ধ্যার পরপর এই বাড়িতে। আজকে রাত্রেবেলা আমরা এখানে থাকবো। ডিমের ঝোল, ডাল, ডিমের কারি, এটা তরকারি। আর এইটা, এটা সকালের তরকারি। ও কি দিয়ে, আলু দিয়ে দেন তো। তুমি আর দেখো, আর কুসুমি নেই। এই দেখো এইটা আমাদের, হ্যাঁ না ওটা তুমি হাত দিয়েছো বলে হলুদ হয়েছে। কুসুম হয়নি মনে হয়। এই ডিমটা কুসুম নেই। হেমা কি ডিম? এই দেখো এটা তো কুসুম নেই, এটা দেখলে ভালো বুঝতে পারবে এটা তো কুসুমই নেই। আর এইটুকু ডিমটা আছে, দেখো কত পুচকে পুচকে একটা ডিম। আমাদের নতুন হাঁসে ডিম পেড়েছে। ওই শুধু প্রোটিন, শুধু প্রোটিন না, প্রোটিন বলছি কেন, হ্যাঁ শুধু প্রোটিন, ফ্যাট নেই। ভালো না ডিমটা, এইটুকুনো ডিম। তারপর ওই হাঁসের ডিমটা প্লেন হয়ে চলে যায়নি, ওর খোসাটা ছাড়াইনি, কারণ হলো নতুন ডিম তো, ওর গায়ের থেকে একটু উঠে উঠে গেছে। লাগবে না চালানো, এটা কুসুম নেই, এমনি ঠান্ডা আছে। পানা তোর ডিমে কিন্তু ইয়ে নেই, কুসুম নেই, বুঝলি তো। তো এখন আমরা খাবো ভাত। আমি বসে যাই। ও মা তুমি খাও, এই লাইট বন্ধ করে রেখে। এখন লাইট বন্ধ করে কুসুম ছাড়া ডিম, কুসুম ছাড়া ডিম হ্যাঁ জানি দেখলাম। হ্যাঁ আমিও, আমিও ফার্স্ট টাইম দেখলাম কুসুম ছাড়া ডিম। হয়তো অনেকেই তোমরা দেখোনি এরকম কুসুম ছাড়া ডিম, তোমরাও দেখে নাও। আমি ভালো করে আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে কুসুম ছাড়া ডিম, তোমার এটা, তোমার এটা কোনটাই? ওইটুকু তো হলুদ লেগেছে আমার হাতের থেকে ওই ডালের, তাই মনে হচ্ছে কুসুম না। এইটা, এইটা দেখলে ভালো বোঝা যাবে। আমি উল্টেও দেখাচ্ছি, এই যে উল্টো সাইড, সাদা অংশ শুধু নেই, তুই খা। আর আমি এখন খাবো ডাল দিয়ে। ওমা আচারটা নিয়ে আসো মা, ডাল দিয়ে আচার দিয়ে ভালো লাগে। ঠিক আছে তাহলে আমরা এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া করা হয়ে যাক। দুটো কুসুম আছে মানা বলছে, আর বাপি বলছে কি যে নেই, দেখা যাক আজকে একটা কুসুম। হ্যাঁ একটা কুসুম, তাহলে কি খাওয়াবো বলো, কি খাবে বলো। ঠিক আছে সে কালকে দেখা যাবে কি খাওয়া খাই হবে, কিন্তু আজকে তুমি ডিম অপারেটরটাকেও। এই দেখো, এই দেখো দুটো কুসুম বেরিয়েছে, ভালো করে বেকার। এই যে ওনা তো অন্তর জামি, ওনা জামি ওকা চাই হোক। তুমি তুমি কালকে খাওয়াবা, তাহলে এরকম একটা ডিমের মধ্যে কুসুম নেই আর একটা। এই লকডাউনে পুরো লস, ওনার হলো লাভ, কারণ ও দুটো কুসুমিও খাবে আর আমার খাওয়াতে হবে, আর ও শুধু আনন্দ পাচ্ছে।
সবাই দেখতে যাচ্ছে আমার ডিমে আছে কিনা। এই যে দেখো আমি একটুখানি ইয়ে করছিলাম, কিন্তু ডিমটা এখনো ই করিনি, দেখিনি এর মধ্যে আছে কি নেই, দেখা যাক। ঠিক আছে, এইটা কে কি দেবে বলো, তারপরে আমি ডিমটা খুলবো। আমি নেই, আমি বাড়তি চা খাবো, আমি কালকে মাংস খাবো। ও বাবা, মা বিশাল বড় অফার দিয়েছে যে এই ডিমে যদি দুটো কুসুম হয় তাহলে মা মাংস খাবে কালকে। বাবি বলে আমি নেই, ও একবার এনে কি আর নেই, আর অনা পাপড়ি চাট খাবে। ঠিক আছে, দেখা যাক যে কি আছে না আছে। আমি এটার অপারেশন করছি, কিন্তু না থাকলে তুমি কি খাবো? না থাকলে আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়ির গেট মানে এটা ঢোকার রাস্তা, আর দেখো এই গেটে একটা সাদা ফুল গাছে, কি দারুণ সাদা ফুলগুলো ফুটেছে, আর পুরো গাছটা ভরে গেছে। আর এই সাইডটা দেখাই, এই সাইডটাতেও মানে বৃষ্টি পাওয়ার পর মানে বৃষ্টি হওয়ার পরে সব গাছগুলো এত সুন্দর সবুজ সবুজ হয়ে গেছে, আর মনে হচ্ছে গাছগুলো সব সেজে উঠেছে, এত দারুণ লাগছে। আর এই জবা ফুল গাছটা কি দারুণ জবা ফুল ফুটেছে, অনেকগুলো ফুটেছে, জবা ফুলগুলো খুব ভালো। সেই পঞ্চজবা, পঞ্চজবা নাম না কি একটা আছে না, সেই ফুল দেখলে তো এই ফুলটা কি দারুণ লাগছে, ভালো বোঝা যাচ্ছে। ফুলগুলো দেখতে সুন্দর না, খুব সুন্দর ফুলগুলো, আর কালারটাও ভীষণ ভালো। এখানে আর একটা গাছ আছে, ফুল হয় না। গাছগুলো মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে বৃষ্টি পেয়ে, আর সব গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। চাই চলো বাড়ির ভেতরের দিকটাতে, তো গেটের এইখানে ছিলাম। এই দেখো এই সাদা ফুল গাছগুলোতে, এগুলো আমি এই গাছ দুটো আমি কিনে এনে লাগিয়েছিলাম। এই যে এই গাছগুলো, সেই বড় গাছের মধ্যে একটা আছে আর এগুলো নেই, আর সে বড় গাছগুলো নেই, এগুলো সব তার থেকে চারা বেরিয়েছে। সেইটা যে সাইডটা পুরো তো দেখতে পাচ্ছ কি কি আছে এখানে, এই যে ডাটা, তারপর এটা এই চালের ওপরটাতে কি আছে, এই কি গাছ বলবো এটাকে, সে কুশিনা উশিনা কি একটা বলে ওই গাছ, ওগুলো হয়নি এখনো ফল, এমনি গাছ হয়েছে। আর এখানে এটা কত চারা হয়েছে, আমি ভাবছি দু চারটে চারা নিয়ে যাব। আমি পেছনটাতে আমাদের ওই বাড়িতে যে পেছনটাতে জায়গাটা পরিষ্কার করেছি তোমাদের তো দেখানো হয়নি, যেখানে অ্যালোভেরা গাছ আছে না ওখান দিয়ে ভাবছি লাগাবো, তাহলে ভালো লাগবে। ওখানে এখন ওই আম গাছটা ঝড়ে পড়ে গেল, তারপরের থেকে রোদ রোদ ওখানে পায়, মানে রোদটা যায় ওখানে, তো গাছগুলো হবে। আর এখানে সেই কালারফুল যে ফুলগুলো হয় ওগুলো হয়েছে অনেক। এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। আর এই দেখো আগের বার এসে আমাদের দেখিয়েছিলাম, এই যে এই গাছটাতে আমাদের কত ফুল ফুটে, কত ফুল হয়, কিন্তু এবারে এসে ভালো ফুল হচ্ছে, এই যে বর্ষা শুরু হলো না, এবার অনেক ফুল হবে আস্তে আস্তে।
বিকেলে যখন ফুল হয় অনেক, আর মা লাগিয়ে দিয়েছে শশা, শশা গাছ, কিন্তু শশা হয়নি, এরকম কত ফুল হয়েছে, শুধু ফুলগুলোই হচ্ছে এখন শশা। ঘুরে 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 বেড়াচ্ছে সব ফুলগুলো দিয়ে। এখানে পোকাও তো আছে ফুল গাছে, মানে ফুল গাছে তো না শশা গাছে, এই যে পোকা, ও বসে বসে কি একটা করছে জানো, ফুলের পাপড়িগুলো খাচ্ছে নাকি এমনি বসে আছে কে জানে। মৌমাছি আছে, পোকা আছে, সবই আছে এখানে। তাহলে শশা গাছে শশা হবে পরে, এখন আর হবে। মা জল আনতে গেছিল, ওই যে জল নিয়ে আসছে টাইম কল থেকে, আমি যেখান দিয়ে যে একবার একটা জলের কল দেখিয়ে জলের ইয়ে দেখিয়েছিলাম না, সেই কি বলে একটা, আর এই দেখো সেই কর্মচা, ছোট্ট ছোট্ট কর্মচা গুলো এখন কত বড় হয়ে গেছে। আর প্রায় গাছগুলোই তো হয় না সাদা আর লাল, আর আমাদের গাছটা সবুজ আর লাল, মানে ফলগুলো এক সাইড সাদা হয় আর এক সাইড লাল হয়, যেটা আমাদের এক সাইড লাল আর এক সাইড সবুজ। এই দেখো এই যে এক সাইড লাল আর এক সাইড উল্টো সাইডটা সবুজ, এই যে দেখে তো ভীষণ ভালো লাগছে, কারণ আগের আগেও কয়েকবার হয়েছে কিন্তু এত হয়নি, এইগুলো পুরো পেকে পেকে গেছে এখান দিয়ে, আর মাটি একদম কাছে কাছে, গাছটা বেশি উঁচু না তো, মানে অনেক বড় না ছোট গাছ, কিন্তু কত কর্মচার হচ্ছে দেখো। ইস, এগুলো যদি আপেল হতো তাহলে কত ভালো হতো না, আমার মনে হচ্ছে এগুলো যদি ছোট ছোট আপেল হতো কত মজা লাগে। আমাদের এখানে আপেল গাছ হয় না কেন, শুধু শুধু এখানে যদি আপেল গাছ হতো কত ভালো হতো। হ্যাঁ তো এই দেখো তো কর্মচা হয়েছে, কর্মচা গুলো পাকার মতো হয়ে গেছে, কিছু পেকে পেকেও গেছে, এইখানে একটা পুরো পেকে, এটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। গাছের আম, আমগুলো এখন এই যে আম দেখো এখানে হয়েছে কতগুলো, আমগুলো বড় হয়ে গেছে অনেক, বেশ অম্রপল্লী আম নাকি অম্রপালি আম নাকি একটা বলে ওই আমগুলো, এই দেখো মা কতগুলো পোকা এখানে পিঁপড়ে, যেটা দেখাবো দেখো আমার মা ঝড় হয়েছে বলে কি করেছে গাছটাকে নাড়া মুন্ডু করে দিয়েছে পুরো। এই কাঁঠাল গাছটা আগে তো ছিল, এই দেখো এই কাঁঠাল গাছটা দেখো, এই কাঁঠাল গাছটা তো পুরো একদম এত সুন্দর ছিল পুরো ঝাঁকড়া মতো, সেইটাকে মা কেটে একদম পুরো ওর মাথাটাকে ছেঁটে দিয়ে পুরো মাথাটাকে পুরো ফেলে দিয়েছে, এই শুধু এই দেখো, কারণ গাছগুলোর ডগাগুলো কেমন কেটে দিয়েছে, মানে ডালগুলো কেমন কেটে দিয়েছে, শুধু সে কাঁঠালগুলো রেখে অল্প কটা গাছটাকে সরে দিয়ে। উফ, আকাশটা কী ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে,
পুরো নীল আকাশ, এরকম নীল আকাশ কতদিন দেখা যায় না। লকডাউনের পরে এত সুন্দর আকাশ আছে।